আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ছিঁড়ে ফিরে গিয়েছে গা পা, ওকে উদ্ধার করা হয়েছে জনসাধারণ এবং পুলিশের সহযোগিতায়। আর একজন ব্যক্তি ওই মিষ্টির দোকানে বসেছিল, ওই কারেন্টের ওই কেবেল হয়, কেবেলে দিয়ে পড়ে হাতে লেগেছে, তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া। আর বাড়ির মহিলাকে? বাড়ির মহিলাকেও বর্ধমান নিয়ে যাওয়া। ওনার নাম কি? পদ্মরানী মণ্ডল। আর যিনি মন্তেশ্বর হসপিটালে নিয়ে গেছে তার নাম কি? মিহির মালিক। তা ডাম্পারটা বাড়ির ক্ষতি করেছে? হ্যাঁ, বাড়ি ভেঙে গিয়েছে। আর ডাম্পারে কি ছিল? ডাম্পারটা খালি ছিল। কোথা থেকে কোথায় আসছিল? মালডাঙ্গা, ওই দিক থেকে মালডাঙ্গা থেকে আসছিল। এবার কোন ধারে যাচ্ছে? বর্ধমানমুখী যাচ্ছিল। যাচ্ছিল তা ডাম্পারটা এসে নিয়ন্ত্রণ হারিয়ে মেরে দিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে বিদ্যুতের পোলে কিছু হয়ে মেরেছিল নাকি? বিদ্যুতের পোলে কিছু হয়নি, বিদ্যুতের পোল সরানো হলো, মানে ভেঙে পড়ে গেছে। ওই যে ড্রাইভার ছিল তাকে উদ্ধার করার জন্য বিদ্যুতের পোল সরানো হয়েছে এবং তাকে বার করা হয়েছে, সবারই সহযোগিতায় বার করা হয়েছে। তিনি কোথায় ড্রাইভার? ড্রাইভারকে মন্তেশ্বর নিয়ে যাওয়া হয়েছে, দিয়ে তারপর বর্ধমানে ট্রান্সফার করা হয়েছে। তা আহত কজন হয়েছে? আহত 3 জন। আর গুরুতর? গুরুতর 2 জন। মহিলা সহ? মহিলা সহ। বাড়ির মালিক সহ? বাড়ির মালিক সহ। ড্রাইভার? তা ড্রাইভারের নাম জানা গেছে? না, নাম জানা যায়নি। গাড়িরটা কোথাকার জানা গেছে? না, জানা যায়নি। আপনারা উদ্ধারকারী নাকি? তা বাড়ি কিরম ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, মাটির দেয়াল ছিল, চালা ছিল, রান্নার চালা ছিল, সব ভেঙে গেছে, বাথরুম ছিল ভেঙে গেছে, পায়খানা, আর একটা ইটের বাড়ি ছিল সেটাও ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, সব ভেঙে গেছে। ডাম্পারটা কোন ধার থেকে কোন ধারে যাচ্ছিল? ডাম্পারটা আসছিল মালডাঙ্গা থেকে বর্ধমান দিকে যাবে। দিয়ে কেউর ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। বাড়ির বৃদ্ধা মালিক অর্থাৎ মহিলা, উনি সিরিয়াস ইনজোর্ড হয়েছে। গ্রামবাসীর সহযোগিতায় এবং প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়ার রাহুল কুন্তল আর তন্ময়ের সহযোগিতায় আটাশপুর আর তারাশুসুনা গ্রামবাসী বৃন্দ এবং মন্তেশ্বর থানার প্রশাসন এসে উদ্ধার করে তাকে বর্ধমান মেডিকেল কলেজে হসপিটালে পাঠানো হয়েছে। আর ড্রাইভারের ডাম্পারের ড্রাইভার? হ্যাঁ, ডাম্পারের ড্রাইভারে সিরিয়াস ইনজুরি হয়েছে। কোথায় গেছে? ওকে উদ্ধার করে প্রশাসনের গাড়ি নিয়ে
মন্তেশ্বর হসপিটাল নিয়ে গেছে। আর কেউ কিছু হয়েছে? হ্যাঁ, আরেকজন ইনজিওর্ড হয়েছে, এই গ্রামেরই একজন, দাঁড়িয়ে একটু হাতে হাতে চোট লেগেছে। তিনি কোথায়? তিনি এখন মন্তেশ্বর হসপিটাল। তাহলে গুরুতর আহত দুজন? হ্যাঁ, গুরুতর আহত ড্রাইভার আর বাড়ির মহিলা। মহিলা বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে তো? হ্যাঁ, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিরম ক্ষতি হয়েছে? বাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। বাড়ির মালিক উনি একা নাকি আরো কেউ ছিল? না, উনি আছেন, ওনার ছেলে আছে, বউ আছে। যিনি বাড়ির মালিক, যিনি আহত হয়েছে, ওনার নাম কি? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।